লোক করে দেখি পারাপারের সময় জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। তবে ওই ছোট নৌকায় ছিল মোট 4 জন, তাদের মধ্যে 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন তলিয়ে যায়। পরে ওই কিশোরের দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাবনকোলা থানার সালালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অজয় বাউই, বয়স 12, বামনকোলা থানার সালালপুরে তার বাড়ি। স্থানীয় বামনকোলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে। রবিবার দুপুরে 4 বন্ধু মিলে স্থানীয় দিঘিতে তারা যায়। দিঘির পারে বাঁধা একটি ডিঙিতে করে তারা খেলতে থাকে। খেলতে খেলতে দিঘির মাঝ বরাবর এসে হাজির হয়, আর ওই সময় নিজেদের অসতর্কতায় ডিঙিটি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধার কার্যে লেগে পড়েন। সন্ধ্যার দিকে উদ্ধার হয় যুবক, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। বাচ্চাগুলো 4টে বাচ্চে নৌকনে দিঘির মাঝখানে চলে গিয়েছিল। কিভাবে পড়ে গিয়েছিল? চারজনই, 4 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে। এই যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা তুলতে তুলতে মধ্যে পুকুরে নিয়ে যাওয়া হয়েছিল। তখন 5 চলছিল, নিয়ে আসতে বাচ্চাটা মারা গিয়েছিল। বাড়ি সালালপুর, বাবার নাম রশিক বাড়ুই, আর ওর নাম যে মারা গিয়েছে তার নাম অজয় বাড়ুই। হ্যাঁ, অজয় বাড়ুই। বয়স কত বাচ্চাটার? বয়স 12 প্লাস। পড়াশোনা করে? পড়াশোনা ক্লাস 6। তোমার নাম? আমার নাম হিমেশ ডোম। পুজোয় কেনাকাটা করতে কোথায় যাবেন ভাবছেন? চলে আসুন রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রোতি ড্রেসেসে। এখানে ছেলে মেয়ে সহ শিশুদের জন্য স্পার্কি, মার্ভেল, বালিকা, কিডস কেয়ার সহ বিভিন্ন নামী দামি কোম্পানির বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। তার পাশাপাশি এই পুজোয় প্রত্যেকের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই আর দেরি কিসে, চলে আসুন আমাদের এখানে। আমাদের ঠিকানা রোতি ড্রেসেস, প্রোপ্রাইটার শুভঙ্কর দাস, ধূপগুড়ি, ফলপট্টি, পুরনো ভিডিও হলের নিচে। যোগাযোগ নম্বর 8957665198 অথবা 9563178566।